এই বসরাত যখন ওখানে বসেছে তখন এদেশের মানুষের শরীরে আরও তাপমাত্রা বেড়ে গিয়েছে, কারণ এই পাগলামির একটা সীমা থাকার ধরনের, এই ধরনের ব্যক্তিদের যখন দায়িত্ব জায়গায় বসানো হয় তখন এদেশের মানুষ হতাশ হয়, কারণ এই সরকার উলঙ্গ সরকার, যার কারণে এই ধরনের পাগলামি সাগলামি করছে। সে মেয়র আতিকের মেয়ে বসরা, সে আমরা জানি যে সে দেশের বাহিরে লেখাপড়া করেছে, তা বাংলাদেশের যে আবহাওয়া সেই আবহাওয়া সম্বন্ধেই জানেন না, বাংলাদেশের মানুষের সাথে তিনি চলেন নাই, ঢাকার আবহাওয়ার সাথে তিনি পরিচিত না, তাহলে তিনি কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন? এখন তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই তাকে কাজে লাগতে হবে। যতক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা নিয়ন্ত্রণ না হবে তখন ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ তিনি করতে পারবেন না। এই সরকার একটি উলঙ্গ সরকার, পাগল কিন্তু রাস্তায় উলঙ্গ থাকে, তার কিন্তু কোনো লজ্জা হয় না, তেমনই কিন্তু এই সরকারের অবস্থা, এই সরকারের কোনো লজ্জা নেই, যার কারণে এই ধরনের ব্যক্তিদের এক এক জায়গায় আনছেন। আমরা দেখেছি যে স্বয়ং সরকারের প্রধানও কিন্তু বলেন যে বিএনপি জামাত যখন ক্ষমতায় থাকে তখন গড়ায়ু কমে যায়, আমরা যখন ক্ষমতায় আসি তখন গড়ায়ু বাড়ে। তারই প্রতিফলন দেখলাম যে এই বসরাকে তারা একটি জায়গায় বসিয়েছেন, মেয়র আতিকের মেয়ে বসরা তাকে একটি জায়গায় বসিয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। দেখুন, জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের সব কিছু কিন্তু আল্লাপাক নিয়ন্ত্রণ করে, এই ধরনের পাগলামি কথাবার্তা শুনলে মানুষও হাসে ঘোড়ায়ও হাসে। এই মেয়র আতিক আমি দেখেছি তিনি একজন মেয়র হয়েছেন, অনেক জায়গায় গান বাজনা নাট্য মানে বিভিন্ন মানে একটা পাগলামির একটা সীমা থাকার দরকার। আসলে কি, জনগণের ভোটে যারা নির্বাচিত হয় না, জনগণের ভোটে যারা নির্বাচিত হয় না, দিনের ভোটে হয় না রাতের ভোটে যারা এমপি মেয়র মন্ত্রী হয়, তাদের এই ধরনের পাগলামি বক্তব্য থাকবে, কারণ জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। তবে আমি মনে করি মেয়র আতিকের মেয়ে বুশরাকে যেখানে বসিয়েছেন সেখানে তাপমাত্রা কমবে তো দূরের কথা, তাপমাত্রা আরও বেড়ে যাবে এই কারণে, এই বসরাত যখন ওখানে বসেছে তখন এদেশের মানুষের শরীরে আরও তাপমাত্রা বেড়ে গিয়েছে, কারণ এই পাগলামির একটা সীমা থাকার ধরনের, এই ধরনের ব্যক্তিদের যখন দায়িত্ব জায়গায় বসানো হয় তখন এদেশের মানুষ হতাশ হয়, কারণ এই সরকার উলঙ্গ সরকার, যার কারণে এই ধরনের পাগলামি সাগলামি করছে, এবং তাদের রাজনৈতিক নেতা কর্মীদের তারা চোখে দেখে না, তারা বিভিন্ন জায়গায় আমলা কামলাদের ধরে এনে এক এক জায়গায় বসাচ্ছে, তারা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ছেলে মেয়ে ঢাকার আবহাওয়া সম্বন্ধে জানে না, তাদের ছেলে মেয়েদেরকে এনে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আনেন। এই ঢাকার যেই অবস্থা, এই অবস্থার জন্য দায়ী এই সরকার, এই সরকারকে এই দায় বহন করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই সরকার এবং এই মেয়র ঢাকা এবং উত্তর দক্ষিণ এবং দুইজন মেয়র আছে, এই দুইজন মেয়র এই সকল দুর্নীতি এবং লুটপাটের সাথে জড়িত বলে এদেশের জনগণ মনে করে।